আসসালামু আলাইকুম। হে বিশ্ববাসী, আমি নুসরাত জান সামিয়া আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। সেটি হলো ভক্ত এবং গুরুর প্রতি বিশ্বাস ও প্রেমে ফানা হইয়া থাকিয়া যদি কাউকে কিছু বলে দেয় তাই হয়ে যায়। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। আমার আলোচনাগুলো অবশ্যই সকলে মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। একজন ভক্ত গুরু ধরিয়া গুরুর কাছে শিক্ষা দীক্ষা নিতে নিতে গুরুর প্রতি একটা প্রেমিক হইয়াছে। সে সর্বকাজে হাঁটা চলায় কথা বলায় সর্বদা গুরুকেই স্মরণ করতেছে। কখনো কখনো ওই ভক্তটির চোখে পানি ঝরতেও দেখা যায়। ফ্যামিলির লোকেরা এবং সমাজের লোকেরা তাকে খারাপ চোখে দেখে, খারাপ বলে আখ্যায়িত করে। এই সকল কিছু যন্ত্রণা ভক্তটি সইতে থাকে। যে যত দুঃখই দেখ না কেন, যত কষ্টই দেখ না কেন, তার মুখে হাসি এবং বুকে যন্ত্রণা চলতেই থাকে। কোনোদিন ভক্তটির মনে এমন কিছু জাগে না যে গুরু ধরেছি বলেই আজ আমার এত যন্ত্রণা, এত কষ্ট হচ্ছে। এই কথা না ভাবিয়া আরও নিজেকে বুঝায়, নিজের মনটাকে বুঝ দিত, হে আমার মুর্শিদ, আমাকে দুঃখ দিও কিন্তু দুঃখ সইবার শক্তিটুকু দিও। আমি বলবো এইটাই নিয়ম, এমনটাই হওয়া উচিত। কেননা আল্লাহ বলিয়াছেন কোরআনে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। এই রকম দুঃখ যন্ত্রণা সহ্য করিতে থাকে এবং দেখা যায় তাহার হাতের কাজ অন্যে নিয়ে যায়, ব্যবসা বাণিজ্য আগাইতে পারে না, কিন্তু অন্যেরা ভালোই চলতেছে ফিরতেছে। এমন বন্ধু মানুষও শত্রু হইয়া যায়, চাকরি বা ব্যবসা টিকে না এবং মানুষ তাহাকে সহজেই ঠকাইয়া যাইতে পারে। সংসার ফ্যামিলির চাহিদাও পূরণ করতে পারছে না, সংসারের শান্তি নাই, সমাজের লোকেদের কাছেও ভালো চোখে নাই। তারপরেও ভক্তটি কখনো ভাবেও না, বলেও না, হে গুরু, তুমি কি দেখো না আমি কত অশান্তিতে আছি? তোমাকে পাইতে যাইয়া, তোমার শিক্ষায় শিক্ষিত হইতে যাইয়া আমার আজ এই অবস্থা। কখনো ভাবেও না, বলেও না, এই বিষয়ে কখনো মনও খারাপ করে না। দেখা যায় সময় সময় গুরুর বাড়িতে যায়। ভক্তটি কিন্তু সাধন জগতে নিয়েই আলাপ আলোচনা করে, কিন্তু নিজের এত দুঃখ দুর্দশা কখনোই গুরুকে বলে না। অথচ শিষ্য বা কত মানুষ গুরুর কাছে আসিয়া নিজের দুঃখের কথা বলে, কিন্তু এই ভক্তটি কখনো গুরুকে বলে না, শুধু ভিতর ভিতর যন্ত্রণায় শুচ্ছে, যন্ত্রণা সহ্য করছে। যত দুঃখ কষ্টই হোক না কেন, যত দুঃখ হয় ততই যেন গুরুর প্রতি প্রেম বেড়ে যায়, প্রেম বাড়তেই থাকে। কখনো কখনো দেখা যায় গুরুর প্রেমে ফানা হইয়া যায়। সমস্ত দুঃখের আগুনে, যেমন সাধন আগুনে, প্রেম আগুনে এবং দুনিয়াবী সমস্ত যন্ত্রণার আগুনে পুড়িয়া নিজেকে পবিত্র করিয়া এমন এক জায়গায় ভক্তটি পৌঁছাইয়া গেল, এমন ভক্তের প্রেমের কাছে ফুল ধরিয়া গিয়াছে। তখন মানুষেরা সেই ফুলের গ্রানে আসতেছে, আর কেউ কিছু আর্জি রাখলে বা কিছু সমস্যার কথা বলিলে তখনই ভক্তটি যাহা বলে দেয় তাহাই হয়ে যায়। লোকেরা এই ভক্তটিকে দিয়ে দিন দিন উপকৃত হইতে থাকে, যাহা বলে দেয় তাই হয়ে যায়। সেই ভক্তটি একদিন সামাজিকভাবে অসম্মানিত ছিল, এখন তিনি দিন দিন মানুষের কাছে সম্মানিত বা সম্মানজনক হচ্ছে। সমস্ত যন্ত্রণা সইতে সইতে মুর্শিদের নামে খোদা ভক্তটির উপরে একাকারে বিলীন হইয়া আছে। আল্লাহ আমাদেরকে এমন হইবার তৌফিক দান করুন। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।